बगुड़ा सिटी आइडियल मद्रासा मेधा मनने एक धाप एगिए। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো ও সুস্থ আছো। অনলাইন ক্লাস ব্যবস্থায় আজকের ক্লাস বিজ্ঞান শ্রেণী পঞ্চম টপিক চতুর্থ অধ্যায় বায়ু সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। আমরা যদি বায়ু সম্পর্কে আলোচনায় যাই, তাহলে দেখো আমরা প্রথমে কি পাব। প্রথমে আমরা বিজ্ঞান ইবতেদায়ী পঞ্চম শ্রেণী বইটি দেখতে পাচ্ছি। বই থেকে আমরা আজকে আলোচনা করব চতুর্থ অধ্যায় বায়ু সম্পর্কে। জীবের জন্য বায়ু খুব গুরুত্বপূর্ণ। তাহলে জীবের জন্য বায়ুটা কি খুব গুরুত্বপূর্ণ? বায়ু ছাড়া জীব বেঁচে থাকতে পারে না। কি ছাড়া জীব বেঁচে থাকতে পারে না? বায়ু ছাড়া জীব বেঁচে থাকতে পারে না। উদ্ভিদ বায়ুর কারণে কার্বন ডাইঅক্সাইডের সাহায্যে খাদ্য তৈরি করে। তাহলে উদ্ভিদ কি করে? বায়ু কার্বন ডাইঅক্সাইডের সাহায্যে খাদ্য তৈরি করে। আবার শ্বাস গ্রহণের জন্য প্রাণীর বায়ুর অক্সিজেন প্রয়োজন। আবার কিসের জন্য প্রয়োজন? শ্বাস গ্রহণের জন্য। দৈনন্দিন জীবনে বায়ুটা কী কাজে লাগতে পারে আমাদের? মানুষের বেঁচে থাকার জন্য বায়ু প্রয়োজন। তাহলে মানুষের বেঁচে থাকার জন্য কী প্রয়োজন? বায়ু প্রয়োজন। তাহলে মানুষের যদি বেঁচে থাকার জন্য বায়ু প্রয়োজন হয়, এছাড়াও দৈনন্দিন নানা কাজে মানুষ বায়ু ব্যবহার করে থাকে। সারসংক্ষেপে আমরা যেটা পাবো সেটা দেখো, মানুষ দৈনন্দিন জীবনে বিভিন্নভাবে বায়ু ব্যবহার করে। পাশে একটা চিত্র দেখতে পাচ্ছ যে কীভাবে মানুষ বায়ু ব্যবহার করে, সেটা একটা চিত্র তোমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছ। সেটা কী দেখো, ড্রায়ারের মাধ্যমে ভেজা চুল শুকাচ্ছে। এটা কিন্তু বাতাসের মাধ্যমেই হচ্ছে। দেখো বায়ুর প্রভাবে ব্যবহার। কাজটি থেকে আমরা দেখলাম বায়ু প্রবাহ চরকা ঘুরাতে পারে। তাহলে বায়ু প্রবাহ কী করতে পারে? চরকা ঘুরাতে পারে। বায়ু প্রবাহের সাহায্যে এভাবে বড় চরকা বা টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। তাহলে কী উৎপাদন করা হয়? বিদ্যুৎ উৎপাদন করা হয়, সেটার কথা বলা হয়েছে। দৈনন্দিন জীবনে বায়ু প্রবাহের নানাবিধ ব্যবহার রয়েছে। মানুষ শরীর ঠান্ডা রাখতে হাত পাখা বা বৈদ্যুতিক পাখার বায়ু প্রবাহ ব্যবহার করে। বায়ু প্রবাহ ব্যবহার করে নদীতে পালতোলা নৌকা চলে। তাহলে বায়ু প্রবাহ ব্যবহার করে নদীতে কী চলে? পালতোলা নৌকা চলে। কোনো ভেজা বস্তুকে শুকানোর জন্য বায়ু প্রবাহ ব্যবহার করা হয়। তাহলে কোনো ভেজা বস্তুকে যদি আমরা শুকাতে দিই, তাহলে কী ব্যবহার করা হয়? বায়ু প্রবাহ ব্যবহার করতে হবে। বায়ু প্রবাহ ভেজা বস্তু থেকে দ্রুত পানি সরিয়ে নিতে সাহায্য করে। আমরা ভেজা কাপড় শুকানোর জন্য খোলা জায়গায় বাতাসে মেলে রাখি। আবার ভেজা চুল শুকানোর জন্য হেয়ার ড্রায়ারের বায়ু প্রবাহ ব্যবহার করি। কিন্তু বায়ুর ব্যবহার সম্পর্কে এবার যদি আমরা বলি, যে বায়ুর ব্যবহার সম্পর্কে আমরা কি বলতে পারি, ফুটবল
গাড়ি, রিক্সা বা সাইকেল টায়ার, সাইকেলের টায়ার ইত্যাদি ফলানোর জন্য বাউ মানুষ বাউ ব্যবহার করে। এছাড়া মানুষ বাউর উৎপাদন উপাদানগুলোকে বিভিন্নভাবে ব্যবহার করে। শ্বাসকষ্টের রোগী, ডুবড়ি এবং পর্বতরোহীকে অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হয়। ইউরিয়া সার তৈরিতে এবং প্যাকেট বা টিনের কৌটায় বিভিন্ন খাদ্য যেমন মাছ, মাংস, চিপস ইত্যাদি সংরক্ষণে কিন্তু বাউ ব্যবহার করা হয়। আমরা পাশে একটি চিত্র দেখতে পাচ্ছি। চিত্রটা যদি তোমরা লক্ষ্য করে, চিত্রটা কোথাকার বা কিসের, সিলিন্ডারে অক্সিজেনের ব্যবহার করে ইনি কিন্তু সমুদ্রে বা সাগরে বা অতল গভীর পানিতে কিন্তু চলাচল করছেন। এভাবে কিন্তু আমরা অক্সিজেন সংরক্ষণ করে, অর্থাৎ বাউটা সংরক্ষণ করে কাজে লাগাইতে পারি বিভিন্ন ক্ষেত্রে। বাউ নাইট্রোজেন ব্যবহার করা হয় বিভিন্ন কোমল পানীয়তে, ঝাঁজলো ভাপ ধরে রাখার জন্য কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়। আগুন নেভানোর জন্য অগ্নি নির্বাপক ঘরেও কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়। কিসের জন্যে? আগুন নিভানোর কাজে। এভাবে বাউ মানুষের দৈনন্দিন জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাউ যে দৈনন্দিন আমাদের জীবনে কাজে লাগছে তার কিন্তু অনেকগুলো বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানলাম, শিখলাম। এগুলো কিন্তু তোমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে। বাউ আমাদের অনেক উপকারে আসে। বাউর প্রভাবে কিন্তু আমরা দৈনন্দিন জীবনে জীবনযাপন করতে পারছি। পাশে তোমরা যে চিত্রটি দেখতে পাচ্ছ, চিত্রটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের ব্যবহার এভাবে সংরক্ষণ করে পরবর্তীতে করা হয়ে থাকে। তাহলে আমরা বাউর প্রভাব থেকে যে শিক্ষানবিশ জিনিসগুলো জানলাম সেগুলো অবশ্যই আমরা জেনে নিব, এবং বাউর চতুর্থ অধ্যায়ে আমরা যেগুলো জানলাম প্রথম থেকে আজকে যে পর্যন্ত আমি আলোচনা করলাম, এ পর্যন্ত তোমরা অবশ্যই সকলেই খুব সুন্দর করে মুখস্থ করে ফেলবে। এরপরে তোমাদের আগামী দিনের যে পড়াটুকু থাকবে সেটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। দেখো, মানুষ কীভাবে বাউ প্রবাহকে দৈনন্দিন জীবনে ব্যবহার করে, মানুষের স্বাস্থ্যের উপর বাউ প্রবাহের ক্ষতিকর প্রভাবসমূহ কী কী, বাহু দূষণ প্রতিরোধের তিনটি উপায় কিন্তু তোমাদের লিখতে বলা হয়েছে। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো খুব সুন্দর করে মুখস্থ করে ফেলবে এবং খাতায় বারবার লিখবে। খাতায় লিখে এটা অনলাইন ক্লাসে তোমরা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে, আমরা সেটা দেখে নিব। সেই সাথে তোমরা সকলেই প্রতিনিয়ত আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত আছে এবং আগামীতেও থাকবে, এসব প্রত্যাশা নিয়ে আজকের ক্লাসে এখানে ইতি টানছি। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। খোদা হাফেজ।